20 সেপ্টেম্বর থেকে স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এর মধ্যে তিনি কোনো গণমাধ্যমের সাথে কথা বলেননি। তারপরে এই প্রথম গণমাধ্যমের সামনে একটি সাক্ষাৎকার এলো, সেখানে তিনি তার মনে দুঃখের কথা আজ ব্যক্ত করেছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, আমার সামাজিক অবস্থান কি আমাকে ফেরত দিতে পারবেন? তিনি বলেছেন, আমি যা তার জন্য ঘৃণিত হতে আমার আপত্তি নেই, আমি যা নই তার জন্য শ্রদ্ধা চাই না। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি যখন আনন্দিত তখন আমার বন্ধুরা হয় উদ্বিগ্ন, আবার আমি যখন উদ্বিগ্ন তখন আমার বন্ধুরা হয় আনন্দিত, এটাই নিয়ম। এজন্য আমি যা হচ্ছে তা নিয়ে মোটেও বিচলিত নই, এ ব্যাপারে আমি কোনো মন্তব্যও করতে চাই না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মিথ্যার ভিতরে সত্য হলো ফিকশন, যদি সত্যিটা বলি সেটা হবে ফিকশন, এজন্য আমি বেশি কথা বলছি না। তিনি বলেছেন, আলোচনা ছাড়া কেউ সফল হতে পারে না, অকর্মদের কোনো সমালোচনা হয় না। সাম্প্রতিক ক্যাসিনো বাণিজ্য এবং টেন্ডার বাণিজ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টুইন টাওয়ারে যখন হামলা হয়েছিল তার আগে কি কেউ পূর্বাভাস পেয়েছিল? ঢাকায় যখন হলি আর্টিজানে ঘটনা ঘটলো তার আগে কি কেউ জানতো? কাজে এরকম ঘটনা ঘটছে সেটা অভিযোগ না পেলে আমার জানার বিষয় নয়। তিনি বলেন, শেখ হাসিনার কাছ থেকে অন্তত আমি একটা উপহার পেয়েছি, সেটা হলো উৎসাহ। জীবনে একটি স্বীকৃতির মূল্য অনেক কিছুর চেয়ে অনেক মূল্যবান। তিনি আরো বলেন, আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করতে চাই না, অভিযোগ করে সহানুভূতি পাওয়ার নাম করুণা, আমি কারো করুণার পাত্র হতে চাই না। তিনি আরো বলেন, আওয়ামী লীগের অনেক নেতারাই বলছে ছাত্রলীগের 4-5 জন ছাত্রলীগকে নষ্ট করেছে, তাহলে যুবলীগের 4-5 জন যুবলীগকে নষ্ট করেছে, এই কথাটা কেউ বলছে না কেন? মানুষের অনুকম্পা আমার দরকার নেই। তিনি বলেন, প্রথমে আমার জয় করতে হবে, আমার ব্যাংক হিসাব তলব করা হয়েছে, আমার ধারণা এই ব্যাংক হিসাব তলব করার পরে তারা দেখবে, দেখে হয়তো তারা দুদক হয়তো আয়কর বিভাগকে বলবেন, এটাই হলো বিচারিক প্রক্রিয়া। কাজে যদি এই প্রক্রিয়ায় দেখা যায় আমার কোনো অবৈধ টাকা নেই, তখনই আমি বিজয়ী হব। শুধু বিজয়ী হলেই চলবে না, জয়ের জন্য ক্ষমাও করতে হবে, ক্ষমার পরে ভালোবাসতে হবে, তাহলেই আমি আনন্দিত হতে পারবো। যুবলীগ চেয়ারম্যান বলেন, একটি পত্রিকায় দেখলাম র‍্যাব প্রধান বলেছেন আতঙ্ক গুজব ছড়ানোর দরকার নেই, তদন্ত চলছে, যখন তদন্ত চলছে তখন কারো চরিত্র হরণ করছে, সামাজিকভাবে হেই করা হচ্ছে, তদন্ত শেষে যখন দেখা যাবে তিনি নির্দোষ তখন কি তার এই সম্মান ফেরত দিতে পারবেন? এই কথাটি শুনে আমার অত্যন্ত ভালো লেগেছে, আমি মুগ্ধ হয়েছি। ওমর ফারুক বলেন, আমি তো জানি আমার কর্ম ভালো, সত্য একদিন বেরিয়ে আসবেই। তবে তিনি বলেন, সবাই একসঙ্গে সব বিষয়ে পারঙ্গম হতে পারে না, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমি দেখেছি যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তারা পালন করতে পারেননি। পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ মানে আপোষ নয়, মানে সমঝোতা। আমি দেখেছি যাকে এই কাজটা দেওয়া হয়েছে সে কি কাজটা ভালোভাবে করছে, সমঝোতা করছে। তার বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ সম্বন্ধে তিনি বলেন, এমপিদেরকে বলেছি কমিটি দিতে এবং প্রত্যেকটা এলাকায় নেতৃত্ব দেওয়া হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচন পর্যবেক্ষণের স্থানে এমপি মন্ত্রী উপস্থিত ছিলেন এবং যারা যারা প্রার্থী ছিল তারা নিজেদেরকে প্রার্থী ঘোষণা করেছেন। আমি তাদেরকে সময় দিয়েছি তারা সমঝোতা করতে পারেন কিনা নিজেদের মধ্যে, 2-3 জন হয়তো বসে গেছে, আমি নির্দেশ দিয়েছি ভোটের পরে মিছিল করা যাবে না, অনেক মন্ত্রীদের এলাকাতেই এরকম ভোটের মাধ্যমে কমিটি হয়েছে। তিনি আরো বলেন, একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে ভাগ্যগুণে ওমর ফারুক চেয়ারম্যান, রিপোর্ট সম্পর্কে তিনি বলেন, 111 বার পড়েছি, 7-8 দিন ধরে পড়েছি, পড়ার পর অনুভূতি হয়েছে। ওমর ফারুক চৌধুরী বলেন, আমি কিন্তু পলিটিক্স চিন্তা ভাবনার লোক, এই পত্রিকাটি লিখেছে আমি 70 সালে টেন্ডুবিড়ির ব্যবসা করি, তার মানে আমি 70 সাল থেকে ব্যবসায়ী, আমি তো ভুলেই গিয়েছিলাম আমি বিড়ির শ্রমিক লীগ করেছিলাম। এই পত্রিকার রিপোর্ট দেখে আমার মনে হলো ইউসুফ সাহেব আমাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গিয়েছিলেন এবং বঙ্গবন্ধু তখন আমাকে বিড়ি শ্রমিক করার দায়িত্ব দিয়েছিলেন। এই বিড়ি শ্রমিকটা এমন একটা জিনিস যেখানে 7 বছরের শিশুরা করে কিংবা অসুস্থ দাদুও সেই একজন বিড়ি শ্রমিক। এই কথা অস্বীকার করার উপায় নেই যে এস এম ইউসুফ সাহেবের হাত ধরে আমি বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলাম। আমি তো নিজেকে ধন্য করছি যে বঙ্গবন্ধু আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন। আবার দেখুন, আবার ওই পত্রিকার রিপোর্টে আমি যে 67 সাল থেকে ছাত্রলীগ করতাম সেই কথাটিও বলেননি। ওই পত্রিকার রিপোর্টে বলা হয়েছে আমি 46 কোটি টাকার ঋণ খেলাপি। আমি যদি ক্যাসিনো টাকায় পেতাম তাহলে 46 কোটি টাকার ঋণ খেলাপি হতাম কি করে? তিনি বলেন, খ্যাতি দুপ্রকার, একটি হলো সুখ্যাতি অথবা কুখ্যাতি। যারা খ্যাতির শিখরে উঠেছেন তাদের পদের দরকার নেই, দরকার নেই মন্ত্রিত্বের বা চেয়ারম্যান হওয়ার। এই ছিল মোটামুটি ওমর ফারুক চৌধুরীর একটি সাক্ষাৎকার। ভালো লাগলে অবশ্য লাইক করবেন,
এবং বাংলা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে সর্বশেষ খবর জানতে।